পরিবেশে আর্সেনিক পাওয়া গেলেও বেশিরভাগটা থাকে শিলামধ্যস্থ খনিজের মধ্যে আর্সেনিক সমৃদ্ধ বিভিন্ন শিলা আছে যেমন অপরিমেন্ট রিয়ালেগার নিকোলাইট ডেমিকোটাইট এবং আর্সেনো পায়রাইট সাধারণত অপরিকল্পিত ভৌমজল ব্যবহারের ফলে জলস্তর অনেক নিচে নেমে যায় ফলে আর্সেনিকের খনিজগুলি অক্সিজেনের সংযোগ ঘটে রাসায়নিক বিক্রিয়া হয় এবং আর্সেনিক জলে দ্রবীভূত হয়ে বিভিন্নভাবে সেই জল আমরা ব্যবহার করি ফলে আর্সেনিক দূষণের আমরা শিকার হয়ে চলেছি এটা প্রতিনিয়তই ঘটে চলেছে আর আমরা দেখব পশ্চিমবঙ্গের দশটি জেলা যেখানে আর্সেনিকের প্রভাব বিপজ্জনকভাবে রয়েছে যেমন মালদা মুর্শিদাবাদ নদীয়া বর্ধমান উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হুগলি হাওড়া এবং কলকাতা এবং পূর্ব মেদিনীপুর এর আঠাত্তরটি ব্লকে ব্যাপক মাত্রায় ভৌমজল রয়েছে এবং এই সেই ভৌমজলে ব্যাপক মাত্রায় আর্সেনিক দূষণ ঘটছে ভূগর্ভস্থ জলের চারশো ফুটের মধ্যে একটি বিশেষ স্তর রয়েছে এই স্তরকে ভূতত্ত্ববিদরা নবীন বদপীয় স্তর বলেছেন এই স্তরের কোনার সাথে বিভিন্ন রকমভাবে আর্সেনিক খনিজগুলো অবস্থান করে এবং আর্সেনিক খনিজের মধ্যে প্রধান রয়েছে অ্যানজাইট যা জলে মিশে গিয়ে মানব শরীরে ছড়িয়ে পড়ছে এর ফলে আর্সেনিকোসিস রোগ হয় যা প্রকাশ পেতে সময় লাগে কুড়ি থেকে পঁচিশ বছর এবং এই জাতীয় রোগ প্রথম জনসম্মুখে আসে উনিশশো তেরাশি এবং চুরাশি সালের মধ্যবর্তী সময়ে। সময়েকেসিসের ফলাফল হিসাবে দেখা যায় যকৃত সংক্রমণ অস্থিমজ্জার বিভিন্ন রকমভাবে নষ্ট হয় অস্থিমজ্জায় বিভিন্ন রকমভাবে পচন ঘটে এনিমিয়া রোগের ক্ষেত্রেও কিন্তু এর প্রাদুর্ভাব লক্ষ্য করা যায় সবচেয়ে বড় ব্যাপার হল ব্ল্যাক ফুট ডিজিজ পানীয় জলে আর্সেনিকের নিরাপদ মাত্রা হলো জিরো পয়েন্ট জিরো পার লিটার এবং বিপজ্জনক মাত্রা হলো জিরো পয়েন্ট এমজি পার লিটার এর বেশি থাকলে বিভিন্ন রকম রোগের প্রাদুর্ভাব লক্ষ্য করা যায়